চরম হতাশাপূর্ণভাবে শেষ হলো ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ডের এই টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এর একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। নিউজিল্যান্ডকে এই টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এ টিকে থাকতে হলে যেখানে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে যে কোনো মূল্যে হারাতেই হতো, সেখানে উল্টে নিউজিল্যান্ড দল এই ম্যাচটিকে লজ্জাজনকভাবে 13 রানের ব্যবধানে হেরে বসায় এই টি টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা তারা এখানেই শেষ করলো এবং রীতিমতো নিউজিল্যান্ড টিম কেঁদে কেঁদে এই টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 থেকে বিদায় নিয়ে ফেললো। হ্যাবস, এই মুহূর্তে যেখানে টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এর গ্রুপ পর্বের প্রায় সমস্ত ম্যাচই খেলা হয়ে গেছে এবং যেখানে এরপরে এই টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এর সুপার 8 রাউন্ড শুরু হবে এবং যেখানে সেই সুপার 8 রাউন্ডে এই গ্রুপ পর্ব থেকে মোট 8টা দলই কোয়ালিফাই করে ম্যাচগুলি খেলবে, সেখানে এই মুহূর্তে কিন্তু এই নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেল কোন 8টা দল এই সুপার 8 রাউন্ডে কোয়ালিফাই করছে, কোন সমস্ত বড় বড় টিম এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ করছে কিংবা ছিটকে যাচ্ছে পুরোপুরিভাবে। আজ তারই সব কিছু বিস্তারিতভাবে জেনে নিব এই ভিডিওতে, তাই প্লিজ দেখো পুরো ভিডিও। তোমার প্রিয় দলকে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এ চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে মন থেকে করে দাও একটা লাইক এবং এইভাবে আরও টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তবু সব কিছু জানার আগে প্রথমে এই নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের কথা বললে, প্রথমে এদিন ওয়েস্ট ইন্ডিজ দল নিজেদের ঘরের মাঠে 20 ওভার পর্যন্ত খেলে 9 উইকেট হারিয়ে 149 রান তোলে, আর সেই রানকে তাড়া করতে নেমে এদিন নিউজিল্যান্ডের মতো টিম 136 রানে অল আউট হয়ে পড়ে ম্যাচটিকে 13 রানের ব্যবধানে হেরে গিয়ে এই টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 থেকে বিদায় নিয়ে নেয়। হ্যাঁ বন্ধু, এখানে আশ্চর্যের কথা এই যে ওয়েস্ট ইন্ডিজ যে এই ম্যাচে 149 রান তুলেছিল, সেখানে এই ম্যাচেও তারাও কিন্তু নিউজিল্যান্ডের বিধ্বংসী বোলিংয়ের সামনে তারা প্রথমে 32 রানের মাথায় 5 উইকেট হারিয়ে ফেলেছিল, এমনকি তারা যখন 103 রানে ব্যাটিং করছিল তখন হাতে মাত্র তাদের কোনো উইকেটই ছিল না। সেখানে সেই জায়গা থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে যাওয়া সারফান রাদারফোর্ড একাই কিন্তু 9 নম্বরে থাকা ব্যাটসম্যানকে নিয়ে এই ম্যাচে মাত্র 39 বলে 6টি বিধ্বংসী ছক্কা এবং 2টো চারের সুবাদে 68 রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দিয়ে কোথায় সেই 32 রান থেকে ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচে 149 রানে দাঁড় করিয়ে দেয়। আর সে কারণেই ওয়েস্ট ইন্ডিজ টিম এই ম্যাচটিকে চ্যাম্পিয়নের মতো লড়ে নিউজিল্যান্ডকে এই বিশ্বকাপ থেকে ছিটকে দেয়। আর যেখানে নিউজিল্যান্ডের কথা কি বলবো, যে টিমেও ডেভিড কনওয়ে, রচিন রবীন্দ্র, উইলিয়ামসন, নিসাম স্যান্টনারের মতো একের পর এক 9 নম্বর পর্যন্ত বিধ্বংসী প্লেয়াররা রয়েছে, যারা শুধু বলই নয় ব্যাট হাতেও কামাল করতে পারে। এই সকল প্লেয়াররা থাকা সত্ত্বেও এদিন কিন্তু নিউজিল্যান্ড লড়াই করার বদলে ম্যাচটিকে এভাবে জলে ফেলে দিয়ে গোটা বিশ্বের ক্রিকেট ফ্যানরা যারা আশা করেছিল নিউজিল্যান্ডকে নিয়ে তাদের স্বপ্নকে ভেঙে দেয়। হ্যাঁ বন্ধু, এই ম্যাচটিকে ওয়েস্ট ইন্ডিজ দুর্ধর্ষভাবে জিতে নেওয়ায় তারা এই টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এ 3টি ম্যাচ খেলে 3টিতে জয় পেয়ে 6 পয়েন্ট এবং +2.5 নেট রান রেট নিয়ে গ্রুপ সি থেকে তারা প্রথম টিম হিসেবে অফিসিয়ালিভাবে সুপার 8 রাউন্ডে কোয়ালিফাই হয়ে যায়। আর নিউজিল্যান্ড এইভাবে ম্যাচটিকে হারায় তারা এই টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 থেকে 99.99%ভাবে নকআউট হয়ে যায়, কেননা আফগানিস্তান টিম যে বর্তমানে এই গ্রুপ সিতে 2 নম্বরে রয়েছে 2টি ম্যাচ খেলে 2টি জিতে 4 পয়েন্ট নিয়ে এবং যার হাতে আরও 2টো ম্যাচ বাকি রয়েছে, একটা পাপুয়া নিউগিনির বিরুদ্ধে, একটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, সেই 2টো ম্যাচের মধ্যে যদি সে 1টা ম্যাচই জিতে যায় তাহলে আফগানিস্তান টিম কিন্তু এই গ্রুপ থেকে দ্বিতীয় টিম হিসেবে কোয়ালিফাই হয়ে যাবে। আর নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, উগান্ডা এই 3টা টিম কিন্তু গ্রুপ সি থেকে অফিসিয়ালিভাবে নকআউট হয়ে যাবে। আর এখনও কিন্তু নিউজিল্যান্ডের কাছে মাত্র 0.1% সুযোগ রয়েছে, যদি সে তার বাকি 2টো ম্যাচ বড় ব্যবধানে জিততে পারে এবং আফগানিস্তান যদি তার বাকি 2টো যে ম্যাচ রয়েছে সেই 2টো ম্যাচই একেবারেই জয়ের মুখ না দেখতে পারে। এরপর গ্রুপ এর কথা বললে, এই গ্রুপ থেকে তো ভারতীয় টিম গত ম্যাচে আমেরিকাকে দুর্ধর্ষভাবে হারিয়ে এই টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এ 3টি ম্যাচ খেলে 3টিতে জিতে 6 পয়েন্ট এবং +1.13 নেট রান রেট নিয়ে এই গ্রুপ থেকে প্রথম টিম হিসেবে কোয়ালিফাই হয়ে গেছেই। তবে দ্বিতীয় টিম হিসেবে 100%ভাবে আমেরিকা যাচ্ছে, কেননা আমেরিকার যে অন্তিম ম্যাচটি রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে যদি আমেরিকা জিততে পারে তাহলে আমেরিকা 100%ভাবে এই গ্রুপ থেকে কোয়ালিফাই হয়ে যাবে এবং বাকি সমস্ত টিম অর্থাৎ পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড পুরোপুরিভাবে অফিসিয়ালিভাবে নকআউট হয়ে যাবে এই গ্রুপ এ থেকে। আর পাকিস্তানের কাছে এখনও একটু সুযোগ রয়েছে, সেটা হলো পাকিস্তান যদি তার অন্তিম ম্যাচটা যেটা আয়ারল্যান্ডের বিরুদ্ধে রয়েছে সেটাও যদি সে বড় ব্যবধানে জিততে পারে এবং নেট রান রেটটা আমেরিকার থেকে বেশি করতে পারে এবং আমেরিকা যদি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা হেরে যায় তখনই কিন্তু পাকিস্তান যেতে পারবে, যার সম্ভাবনা মাত্র 0.1%। এছাড়া আরেকটা খবর জানিয়ে রাখি, এই আমেরিকা বনাম আয়ারল্যান্ড কিংবা পাকিস্তান বনাম আয়ারল্যান্ডে যে সকল ম্যাচগুলোর বাকি রয়েছে সেই সকল ম্যাচগুলো যে ফ্লোরিডাতে অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি চলছে, আর বৃষ্টির কারণে যদি সমস্ত ম্যাচগুলো ওয়াশআউট হয়ে যায় তাহলে আমেরিকা টিম কিন্তু অফিসিয়ালিভাবে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে ভারতের পরে কোয়ালিফাই হয়ে যাবে এবং পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড নকআউট হয়ে যাবে। এছাড়া গ্রুপ বির কথা বললে, এই গ্রুপ থেকে তো অস্ট্রেলিয়া টিম এই টি টোয়েন্টি বিশ্বকাপে 3টি ম্যাচ খেলে 3টি জিতে 6 পয়েন্ট এবং সবথেকে বেশি নেট রান রেট ধরে রেখে অফিসিয়ালিভাবে কোয়ালিফাই হয়ে গেছেই। তাছাড়া
এই গ্রুপ থেকে দ্বিতীয় টিম হিসেবে যাওয়ার জন্য কিন্তু বর্তমানে স্কটল্যান্ড এবং ইংল্যান্ড এগিয়ে রয়েছে। যেখানে এই মুহূর্তে স্কটল্যান্ড 2 নম্বরে থাকলে কি হবে, এই গ্রুপ থেকে কিন্তু ইংল্যান্ড টিমই যাচ্ছে। কেননা ইংল্যান্ডের আরও দুটো ম্যাচ বাকি রয়েছে, একটা ওমানের বিরুদ্ধে, একটা নামিবিয়ার বিরুদ্ধে। সেখানে আশা করা যায় দুর্ধর্ষভাবে ইংল্যান্ড টিম কিন্তু এই দুটো ম্যাচে জয়লাভ করে স্কটল্যান্ডের থেকে বেশি নেট রানেড এবং পয়েন্ট নিয়ে অফিসিয়ালিভাবে কোয়ালিফাই হয়ে যাবে। আর স্কটল্যান্ড তখনই কিন্তু কোয়ালিফাই করতে পারবে যদি স্কটল্যান্ড তার যে অন্তিম ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে যদি গোটা বিশ্বকে অবাক করে অস্ট্রেলিয়াকে হারাতে পারে। তাই এই গ্রুপ থেকে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া যাচ্ছে এবং স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান এরা কিন্তু নকআউট হয়ে যাবে। যেখানে গ্রুপ ডির কথা বললে, এই গ্রুপ থেকে তো সাউথ আফ্রিকা দল প্রথম টিম হিসেবে 3 ম্যাচ খেলে 3টিতে জিতে 6 পয়েন্ট নিয়ে অফিসিয়ালভাবে কোয়ালিফাই হয়ে গেছেই। তবে দ্বিতীয় টিম হিসেবে কিন্তু দৌড়ে বর্তমানে বাংলাদেশ এবং নেদারল্যান্ড রয়েছে, যাদের মধ্যে আবার বাংলাদেশের সম্ভাবনাটা খুব বেশি। কেননা বাংলাদেশের হাতে আরও দুটো ম্যাচ রয়েছে, একটা নেদারল্যান্ডের বিরুদ্ধে, একটা নেপালের বিরুদ্ধে। আশা করা যায় বাংলাদেশ টিম যেভাবে দুর্ধর্ষ ফর্মে আছে সেই দুটো ম্যাচই দুর্ধর্ষভাবে জিতে সাউথ আফ্রিকার পর দ্বিতীয় টিম হিসেবে এই গ্রুপ থেকে কোয়ালিফাই হয়ে যাবে। আর নেদারল্যান্ড দল এই গ্রুপ থেকে যেতে পারবে না এ কারণের জন্যই, কারণ নেদারল্যান্ডে পরবর্তী দুটো ম্যাচ রয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে। তাই আজকে যে বাংলাদেশ নেদারল্যান্ডের ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা জিততে পারলেই বাংলাদেশ কোয়ালিফাই করে যাবে এবং বাকি সমস্ত দল, নেদারল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, এরা ছিটকে যাবে।